বাড়িবাজার বিটিতে যখন প্রথম দিকে লাইভ করতাম তখন ভাই আমার 4-5 প্লেটের শরবত খাওয়া হইতো, কারণ আমি একদম টায়ার্ড হয়ে আসতাম। আজকে পাকোড়াই না খাওয়াই, সেটার নাম কি জানো ভাই? পাকোড়া, পাকোড়া আমাদের দেশে এটা বলে বড়া, আর না বলে পেঁয়াজি, এর শহরে আইলে বনানি এলাকা আইলে এটা হয়ে যায় পাকোড়া না পাকুড়ে, পাকোড়া পাকোড়া। অনেক সাধনা করলে, অনেক সাধনার পরে এরকম একটা গাড়ি পাওয়া যায়। আজকে কিন্তু আমরা একটা গাড়ি নিয়ে কথা বলবো, গাড়িবাজার বিড়িতে অনেক গাড়ি আছে, বাট আমরা আজকে কথা বলবো একটা গাড়ি, একটা পাকোড়াই খামু আর একটা গাড়ি দেখামু। সবাই পুরো লাইফটা দেখেন, সারা ঢাকা চ্যালেঞ্জ, এই রেটে আপনাকে কেউ হ্যাভেল H6 দিবে না এই কন্ডিশনে, এই কন্ডিশনে। আবার এইটা আপনার 1500 সিসি নাকি? এই গাড়ি আবার 2000 সিসিও আছে মার্কেটে, কিন্তু 1500 সিসি হলে কি হবে, আপনার আয় করে অনেক কম লাগলে ভাই আরেকটা খাবো, একটা খাবো না। ওকে, যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন, গতকালকে আমরা একটা আনরেজিস্টার্ড পিয়াস দেখাইছিলাম ভাইয়ের এখানে, মানে এমন অবস্থা হয়েছে সন্ধ্যার পরে ভাই আমাকে ফোন দিছে, ভিডিও কলে দেখাইছে, মিনিমাম 4 জন টাকা নিয়ে আসছে ওই গাড়ির জন্য, কারে রেখা কারে দিবে ভাই বলছে আপনি ডিসিশন দেন। তো আমি বলবো যদি কারো পছন্দ হয়ে যায় দ্রুত কনফার্ম করে ফেলবেন, কারণ কনফার্ম না করলে পরে আপনি এই গাড়ি আরও বেশি দাম দিয়ে নিতে চাইবেন। কালকের গাড়ি 50,000 টাকা বেশি দিয়ে পরে মানুষ নিতে চাইছে, বাট ভাইয়া যাকে কথা দিছে, যাকে আগে বায়না নিছে যার কাছ থেকে, তারাই গাড়িটা দিচ্ছে। দেখেন হ্যাভেল H6, এই গাড়িটা কিন্তু আপনার 2022 মডেল। দুটো ভাই কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন ভাই? থ্যাংকস ফর দা পাকোড়া, অনেক ভালো আছি। পাকোড়া এক্সপেন্সিভ, পাকোড়া এক্সপেন্সিভ, বাট গাড়ি এক্সপেন্সিভ হবে না, গাড়ি একদম সস্তা। মানুষ মনে করে যে বনানী গুলশান মানে একটু এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ, বাট দুর্জয় মামুন ভাই শোরুমে গাড়ি বাজার বিড়িতে গাড়ি এক্সপেন্সিভ না, গাড়ি কম দামে। 2022 মডেল একটু দেখেন, 22 রেজিস্ট্রেশন, মানে এই গাড়িটা আমরা বলছি এই কন্ডিশনে আপনি এই দামে পাবেন না, গাড়ি হচ্ছে 2022 মডেল, জি, হ্যাভেল H6, জি, 1500 সিসি, আবার বলতেছি 1500 সিসি, জি। আজকে আমরা এই একটা গাড়ি দেখাবো, সেকেন্ড কোনো গাড়ি থাকবে না। গাড়ি বাজার বিড়ির ফোন নাম্বার স্ক্রিনে আছে, আর ঠিকানা হচ্ছে বনানী থানার পাশে, একদম থানার পাশে একটা মাত্র গাড়ি শুরু। মানে একটা বিষয় কনফার্ম যে যদি এই গাড়িটা ব্র্যান্ড নিউ গাড়ির মতো না হয় তাহলে নেওয়ার দরকার নাই। একটু সিলিংটা দেখেন, একটা গাড়ি যেহেতু বলছি দেখাবো, একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন আর ফ্রেশ টেস্টটা দেখেন। এই গাড়িটা আপনার মাত্র মাত্র মনে হয় কত হাজার কিলো চলছে? এই 10,000 সামথিং, অনলি 10,000 কিলোমিটার চলছে এই গাড়িটা। আপনার যে আসবেন আগে সেই পাবেন, পরে যারা আসবেন তারা টাকা বেশি দিলেও আর নেওয়া যাবে না। আচ্ছা ভাই একটা কথা বলবো, প্রত্যেকটা জায়গায় এখনো নতুনের গন্ধ, নতুনের ছোঁয়া লাগে আছে এই গাড়ি। মানে রেঞ্জ রোভার আছে না, হ্যাঁ, কেউ যদি রেঞ্জ রোভারের ফিল নিতে চায় যে আমি ও মানে এটা কি বলবো, কেউ যদি চায় যে আমি রেঞ্জ রোভারের ফিল নিতে চায়, আমি বলবো আপনি চোখ বন্ধ করে এই হাভেল H6 টা নিয়ে যান। তবে রেঞ্জ রোভারের থেকে অর্ধেক দাম বা তার চেয়ে কম, এই রেঞ্জ রোভারের টাকা দিয়ে হাভেল কেনা যাবে 10টা, তাই কি বলেন অর্ধেক দাম? আচ্ছা এই হাভেল H6 টা 2022 মডেল, 22 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অকটেন ড্রাইভ, ফুললি একটা এসইউভি গাড়ি, এবং ইনফ্যাক্ট বাইরে রেড ওয়াইন ভিতরে রেড ওয়াইন। চাবিটা দেন তো একটু, চাবিটা বাইরে, চলে গাড়িটা একটু স্টার্ট করে দেখে আজকে যেতে একটা ভাইয়া খাবো। আসেন না এদিকে, ব্যাক গেলা কি, ব্যাক গেলা পাওয়ার, এই দেখেন। আচ্ছা ব্যাক গেলা তো পাওয়ার, এবং এটাও স্টপ করে নাকি, চাবিটা কোথায়? এটা এটা ইয়া করে রাখছে মনে হয়, এই যে এই যে চলে গেছে, এখন উপরে গেছে, এই যে এই যে এখন ব্যাক গেলা নেমে যাবে। আচ্ছা 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, H6 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, WM। ভাইয়া এই লাইট গুলো কি জ্বলে? অবশ্যই, দেখবেন ব্রেকে চাপ দিব, একটু ব্রেকটা করেন, আমরা একটা গাড়ি নিয়ে কথা বলবো, এবং আজকে এমন এক প্রাইস দিব, এটা মানে এটার প্রাইস শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন, মানে মিনিমাম অন্তত 3। ভাইয়া লাইট কি জ্বলে? ভাই জ্বলছে, 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 এত ওরিড হওয়ার কিছু নাই, জ্বলছে। লাইট গুলো দেখেন, খুবই চমৎকার দেখতে, এবং ব্যাক সাইডটা এত দারুণ লাগতেছে, কিসের আপনার ওই কি বলে রেঞ্জ রোভার, এটাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য রেঞ্জ রোভার। জান আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের বাজেট অনেক কম, আমরা মধ্যবিত্ত, আমাদের জন্য এটা মানে মধ্যবিত্তের রেঞ্জ রোভার আসলে। হাসান ভাই, ভাইয়া ভাই ডাবল ডিসপ্লে সামনে, একটু সামনে আসেন, গাড়িটা স্টার্ট করেন, এটা স্টার্ট করে আজকে একদম ডিটেইলসে দেখাবো ভাই। আজকে এমন এক দাম দিব হ্যাভেল H6 এর, মানে এটা আজকেই বুকিং হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ হচ্ছে যে এত ফ্রেশ কন্ডিশনের হ্যাভেল H6 আমার মনে হয় না মার্কেটে দ্বিতীয় পিস আছে, সেকেন্ড হ্যান্ড মার্কেটে, নতুন তো পাওয়াই যাবে বাট সেকেন্ড হ্যান্ড মার্কেটে এইটার মতো ফ্রেশ H6 একটাও নাই। এখানে ধরেন, এখানে ধরেন, দেখেন, ওরে বাবা, মানে সেকেন্ডের মধ্যে চলে আসছে দুইটা ডিসপ্লে। আপনি দেখেন হ্যাভেল H6 এ কিন্তু আপনার ডাবল ডিসপ্লে থাকে, এখানে একটা আছে, এটা এখন নরমাল মুডে আছে, গাড়িটা কিন্তু আপনার কয়েকটা মুডে চালানো যায়। এখন আছে নরমাল মুড, আপনি মুড চেঞ্জ করলেই কিন্তু স্পোর্টস মুড আসবে, তারপর ইকোনমি মুড আসবে, আর এখানে আরো একটা মনিটর আছে,
একটা মানে গাড়িতে দুইটা ডিসপ্লে, অন্যান্য গাড়িতে এখানে সামনে কিন্তু মিটার টিটার সব আপনার থাকে হলো অন্যভাবে, বাট এটা মনে হচ্ছে কি আলাদা দুইটা অ্যান্ড্রয়েড মনিটর। এবং এই গাড়ির উপরে পলিথিন এখান থেকে এখনো খোলা হয় নাই। মাইলেজটা ভাই একটু চেক করে দেন তো কোন জায়গায় আছে। আপনি কি একটা জিনিস জানেন, এই যে মাইলেজ 12178, মাত্র 12178 কিলোমিটার চলছে গাড়িটা। 100% গ্যারান্টি চাইলে চেক করে নিতে পারবেন। আচ্ছা, গ্লাস ক্লাস সব অরিজিনাল আছে তো নাকি? জি জি। ওকে, ফ্রেশনেসটা একটু দেখে। এটা কিন্তু আসলে ওই যে রেঞ্জ রোভারের কথা যেটা বলছো ভাইয়া, রেঞ্জ রোভার গাড়িতেও কিন্তু এই যে আপনার গিয়ারটা এই যে এখানে থাকে এরকম, তবে ওইটা ভিতর থেকে বের হয় আর এটা অলওয়েজ বের হয়েই থাকে। জি জি ভাইয়া, একটু ব্রেকে পাড়া দিবেন। রিভার্সে নিতে চান এখন আছে আরে, আর আরে আসার সাথে সাথে দেখেন 360 ক্যামেরাটা ওরে জোস। আজকে এই হ্যাভেল H6 টা আমরা ইতিহাসের সেরা দামে আপনাদেরকে দিয়ে দিব, কারণ ঈদ একদম সন্নিকটে। ঈদের আগে যারা গাড়ি নিয়ে বাড়ি যেতে চান, মানে একটা লাক্সারিয়াস গাড়ি নিতে চান, যারা একটা নতুনের মতো গাড়ি নিতে চান, আজকে লাইভ মিস করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সানরুফ থেকে খোলেন তো ভাই। বলি ভাইয়া, শর্ত হচ্ছে তিনটা। কি শর্ত? বিষয়টা হচ্ছে যে এটা ব্র্যান্ড নিউ গাড়ির মতো না হলে নেওয়ার দরকার নাই। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা সুপার লাক্সারি কার। থার্ড হলো যে এটা 1500 সিসির গাড়ি, মানে আয়কর হচ্ছে এক্স করোলা, জি করোলা, এলিয়ন, প্রিমিয়ো, প্রোবক্স, তারপর হচ্ছে আপনার যে 110 ওগুলার মতো। এই গাড়িটা মিনিমাম 5 ইয়ার্স কিছু করতে হবে না ভাই, দেখেন 5 বছর। এই গাড়িটার ফ্রেশনেস দেখেন, সিটগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কয়দিন ইউজ হইছে। মানে আমরা এখন যে পাকোড়া খাইছি এখান থেকে খালি একটু তেল লাগছে। এই এটা তো মুছছে ভালো। আপনি নতুনের স্মেল পাচ্ছেন? ভিতর থেকে একটা গ্রান আসছে। হ্যাঁ, গ্রান আসছে, নতুন গাড়ির স্মেল আসছে, একটা নতুনের স্মেল আসছে। আমি তো বারবারই বলতেছি যে নতুন গাড়ির যদি ফিল না পাওয়া যায় নেওয়ার দরকার নাই। দেখেন এখানে এখনো পলিগুলো উঠানো হয় নাই, দেখছেন? এবং এই যে আপনি এই জায়গাগুলো দেখেন কত সুন্দর, টাচ পাটনগুলো এত সুন্দর, মানে একটা কোয়ালিটি, একটা প্রিমিয়াম ইটি এর মধ্যে আছে। এসিটা কেমন? দুর্দান্ত। দেখেন পিছনে কি এসি ভেন্ট আছে? দুর্দান্ত। এই যে পিছনেও আপনার এসি ভেন্ট আছে, দেখেন? এবং এখানে এসি প্যানেলটা দেখেন, মানে এমন সিস্টেম করে দেওয়া, বোঝা যায় না। না না, ওইটা না, দেখেন আপনি দেখলে মানে পুরোটা মনে এসি মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে পুরোটা। এত সুন্দর ডিজাইন। ভাইয়া, এই যে এইখানকার যে জিনিসটা আছে না, এই যে এই মেটালটা এখান থেকে শুরু হয়ে আপনি দেখেন একদম ডান পাশে এসে পড়ছে। ভাই, সব স্বপ্ন আমাদের জন্য হাসান ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এই গাড়িটা আর ক্যামেরা হচ্ছে 360, এবং এটার মানে ক্যামেরাটা এতটাই ক্লিয়ার, আপনি দেখেন আমি মানে ক্যামেরা থেকে আপনাদেরকে পিছনে গাড়িগুলো দেখাইতেছি। আর একটা কথা বলবো, জি, এই যে দাগটা দেখতে পাচ্ছেন গাড়িটা দাগের মধ্যে আছে। হ্যাঁ, তবে রাস্তায় যখন আপনি চলবেন, রাস্তা দুই সাইডে সাদা দাগ থাকে, দুই সাইডে, আপনি যখন সাদা দাগের কাছাকাছি চলবেন, গাড়ি আপনার স্টিয়ারিং এরকম ইয়ে করতে থাকবে, আপনাকে যেটা বলবো যে আপনি আপনি ওয়ালে লাগাই দিতে পারেন, আপনার সাইডের যে আইল্যান্ড আছে আইল্যান্ডে লাগাই দিতে পারেন, আপনাকে বারবার ইন্ডিকেট করবে গাড়িটা। মানে আপনাকে এটা কিন্তু সেফটি একটা ফিচার আছে, যেটা নাকি ওই দাগের মধ্যেই রাখবে, লেনের মধ্যে, এবং লেনের বাইরে আপনি যাইতে পারবেন। ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে, টিপটনিক গিয়ার আছে, ক্রুজ কন্ট্রোল আছে, এবং একটা রেঞ্জ রোভার গাড়ির যত ফিচার্স, যত ফ্যাসিলিটিস আপনার মনে হবে যে দরকার, ওই ধরনের ফিল দেওয়ার ট্রাই করছে কম টাকার মধ্যে। এবং এখানে কিন্তু আপনার অটো চার্জিং সিস্টেম, ওয়্যারলেস চার্জার, এখানে মোবাইল রাখলেই চার্জ হবে। এবং এটার স্পিকারের মানে এই যে এই জায়গাটা দেখেন, এটা যে ডিজাইনটা করছে, ওরে বাপ রে বাপ, মানে অন্যান্য কোন গাড়িতে আমি এত সুন্দর মানে স্পিকারের ডিজাইনটাও দেখিনি, দেখছেন? এটা ফরওয়ার্ড শেষ করতে পারবেন উপরে উপরে দেখে। এবং এখানে দেখেন হ্যান্ডেলটাও কত স্টাইলিশ, এখান থেকে মনে হয় কি এই নিকেল বারটা এখান থেকে আইসা এই পর্যন্ত শেষ হয়েছে। বাট এটা হচ্ছে আপনার এই যে খোলার হ্যান্ডেল ভাইয়া, এত বড় সানরুফ, বিশাল বড়, মানে আপনার সামনে গ্লাসের বাইরে থেকে তাকাইলে মনে হবে সামনে গ্লাস থেকে পিছনে গ্লাস পর্যন্ত পুরোটাই সানরুফ, পুরোটাই। এবং গাড়িটা আসলে অনেক ফ্রেশ ভাইয়া বলছে, এটা আইসা যদি আপনার ব্র্যান্ড নিউ গাড়ি মনে না হয় তবে নেওয়ার দরকার নাই। আর আজকে শুরুতেই কথা দিছি, অনেক কম দামে গাড়িটা পাবেন। আমরা আজকে এই একটা গাড়ি দেখাবো, অন্য কোনো গাড়ি দেখাবো না। যদি মার্কেটে এই গাড়ি এই সেম শুনেন গাড়ি দিতে পারে, আমার এই কন্ডিশনে আমার থেকে 2 লাখ কমেও দিতে পারে, কিন্তু আপনাকে কন্ডিশন যাচাই করতে হবে, আপনার মাইলেজ যাচাই করতে হবে। 100% আপনার এই গাড়িটা দেখলে পছন্দ হবে, এই গাড়ির মতো না হলে নেওয়ার দরকার নেই, শেষ। এবং এখানকার ডিজাইনটা একটু দেখেন ভাই, এই যে ডিজাইনটা করছে এত সুন্দর, এত দারুণ, দেখেন এখানে খুবই চমৎকার। এবং এই যে এখানে পিছনের সিটগুলো দেখেন, এগুলো কিন্তু সব অরিজিনাল, দেখছেন? জেনুইন, অন্যরকম ফিল ভাই, এটা জেনুইন সিট। আচ্ছা, এই গাড়িটা কোথাও কি ভাই কালার করা হয়েছে বা রং টক করা হয়েছে? আপনি চেঞ্জ আপনি চেক করেন, এই দেখেন বডিটা দেখেন, এখানে ব্ল্যাক স্পিকারটা দেখছেন, মাঝখানেও কিন্তু স্পিকার আছে, দেখেন কি ডিজাইনটা, দেখেন সুন্দর, দেখেন। ওকে, এবং ভিতরে আমি যত কোনাকানি আছে সবই দেখাইতেছি, একদম অরিজিনাল কালারে আছে। এবং এটার প্রাইস যদি এটা টয়োটা কোম্পানির হইতো বা BMW বা Mercedes এর হইতো, এটা কয়েক কোটি টাকা দাম হইতো, এত এত ফিচার্স, একদম ফ্রেশ গাড়ি, কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই। আসেন, গাড়িটা দেখলে এক লুকেই আপনার পছন্দ হয়ে যাবে ভাইয়া। জি, এই কাগজগুলো একটু সরাই, হ্যাঁ আমি নিচের সরান সরান ফ্রেশনেসটা একটু দেখাই, এই দেখেন এগুলো সরাইলে, যে এখানে একটা কোম্পানির যে কার্পেট দেওয়া ছিল এটা, এবং এটা নিচে হচ্ছে অরিজিনাল যেটা,
আপনার আয়কর একটু বেশি আসবে, তেলও একটু বেশি খাবে, বাট এটা 1500 cc, তেলও কম খাবে এবং আপনার বছর শেষে আয়করও কম লাগবে, ঠিক আছে। আর পিছনে বৈশা গাড়িটার দরজাটা লাগাই দেন, আমি আমার কাছে দেন ভাইয়া, থেকে একটু ভিউটা দেখেন, টয়োটা কোম্পানির অথবা বিএমডব্লিউ বা মার্সিডিজ কোন কোম্পানির গাড়ি, কয়েক কোটি টাকা দাম হইতো। লাইট দেখছেন কোথায়? এই যে সমস্যাটা হচ্ছে কি জানেন, আমরা ভিডিওতে না, আমাদের ভিডিওতে না ভিউটা ভালো আসে না আসলে গাড়িগুলা, এই গাড়িটা দেখলে যে কোনো মাথা নষ্ট হয়ে যায়। এটা বাস্তবে আইসা দেখেন, মানে পছন্দ না হইলে তারপরে আমাকে পরের ভিডিওতে একটা কমেন্টস করে দিন ভাই। এদিকে আসেন, এই পাশ দিয়ে আসেন, দুটো ভাইকে গ্যারান্টি দিলাম, এদিকে আসেন, কমপ্লেইন করে এই গাড়ি নিয়ে, এদিকে আসেন, আপনি যেটা বলবেন সেটা দেখেন। এই যে ডিজাইনটা দেখেন, এইখান দিয়ে একটা নিকেল বিট দিছে, এই যে একবার এই পর্যন্ত, মানে ডিজাইনার যে এই গাড়িটার যে ডিজাইন করছে ভাই, তাকে বিএমডব্লিউ কোম্পানিতে, মার্সিডিজ কোম্পানিতে চাকরি দেওয়া উচিত ইনশাআল্লাহ, তাই না? অবশ্যই। দেখছেন এত অল্প টাকার মধ্যে, এত সাধ্যের মধ্যে যে এত সুন্দর গাড়ি বানানো সম্ভব, সাধ্যের মধ্যে যে এত সুখ দিতে পারে, এটা আসলে ও ভাই, এটা কেউ নিয়ে তার গার্লফ্রেন্ডে গিফট করে দেন, এত সুন্দর গাড়ি বিএমডব্লিউ দিলেও এত খুশি হবে না। দাম এখনই বলতেছি, ওয়েট দেখছেন, ফুট স্টেপে দেখেন, ওয়েট এখনই দাম বলতেছি। এখানে একটা ফুট স্টেপ আছে দেখছেন, এইখানে একটা নিকেল বার আছে যে এখানে, এবং চাকাগুলা দেখেন, চারটা চাকাই মানে খুব সুন্দর, এবং এটার ইঞ্জিন এখন কিন্তু ওয়াশ করিনি আমরা, ওয়াশ করে এবার আসেন আসল জায়গায়। ইঞ্জিন এটা হচ্ছে 1500 cc টার্বো ইঞ্জিন, দেখছেন কত দারুন। এবং এই গাড়িটাতে এখনো পর্যন্ত আপনার কোম্পানির যে কুলেন, কোম্পানির যে আপনার পানি সব আছে, দেখেন দেখেন উপরের ফ্রেশনেসটাও একটু দেখেন, প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত ওয়াশ করি নাই, মানে ওয়াশ করেন না, বারবার খালি কয় ওয়াশ করেন নাই, ওয়াশ তো করেন না, আমি দেখতে আছে। এটা ওয়াশ করার পরে তো আরো অনেক ফ্রেশ হবে, এগুলো আসলে আলগা ময়লা, শুনেন নাই, গল্প শুনেন নাই, যে পিছনের হিট প্রুফটা দেখেন ভাই, জি এই যে পিছনের হিট প্রুফটা দেখেন, যেটা গাড়ির ইঞ্জিনের সাথে লাগানো, দেখছেন দেখা লাগবে না ভাই, বলছি তো ব্র্যান্ড নিউ গাড়ি, শেষ ইনশাআল্লাহ ভাই। নিজের গাড়িতে আহমেদ আলম ফয়সাল ভাই, মানে আপনার কথাটা এত ভালো লাগছে, এখানে এই জায়গায় লাগছে, সিএনজি দিয়ে ভাই বিদেশ যাওয়ার সময়, এয়ারপোর্টে যাওয়ার সময় ভাবছে যে আজকে সিএনজি দিয়ে যাইতেছি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশে ফিরে নিজের গাড়িতে করে বাড়ি যাবো। প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কিন্তু এরকম একটা কথা বলি, শুনেন আহমেদ ভাই কি একটা কথা বলি, আপনার স্বপ্ন ইনশাল্লাহ গাড়িবাজার পূরণ করবে, আপনি যেদিন বাংলাদেশে আসবেন গাড়িবাজার বিডি নাম্বারটা রাখবেন, এয়ারপোর্ট থেকে গাড়িবাজার বিডি থেকে গাড়ি পাঠায় আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাকে বাসায় নামাই দেবে ইনশাল্লাহ, যান কথা দিলাম। ওকে, অনেক ভালো লাগছে ভাইয়ের কথা, ইনশাল্লাহ। সো যাই হোক, আমরা দাম নিয়ে কথা বলবো, অনেক কথা বলে ফেলছি, এখনো 750 মতো মানুষ লাইভ দেখছেন, আপনারা গাড়িবাজার বিষয়ে গ্রিলটা দেখাবেন না? হ্যাঁ, গ্রিলটা অনেক সুন্দর, এবং মানে এটার কোন জিনিসটা সুন্দর না ভাইয়া, লাইটগুলো লাইট একটু জ্বালাই দাও। আচ্ছা, এটার কোন জিনিসটা সুন্দর না মানে বলেন দুর্জয় ভাই, এত সুন্দর লাইট, এবং এটা এখানে একটা লাইট আছে, জি, এবং এটার কোন জিনিসটা আপনার অপছন্দ হবে, সব সুন্দর ভাই, একটু সামনে আসবেন, এখানে আসেন, আমার লাইভ দেখে ইমার্জেন্সি পুরো হয়ে গেলাম রিয়াজ ভাই, এই দেখেন লাইটগুলো দেখেন, দরজা লাগাও, হেডলাইট দাও, এটা নিয়ে ভাই এলিভেটেডে উঠলেই মানে মনে হবে কি আপনি বিমানে আছেন, বিমানে হ্যাভেল A6 2000 ওই কি ভুল করছে আমি বলবো ভাই, ওই কি ভুল করছে আমি বলবো, বুঝছি বুঝছি, হ্যাঁ হয়েছে, এটা কিন্তু আপনার মানে উল্টা সিস্টেম নাকি, জি জি এটা উল্টা, এটা কিন্তু ইউরোপিয়ান ভার্সনের মতো, আপনার দেখেন হেডলাইট গুলো দেখেন, অন্যান্য গাড়িতে যেটা দিয়ে আপনার ইন্ডিকেটর দেয়, এই গাড়িতে ওইটা দিয়ে হচ্ছে উইপার, জি জি জি, ঠিক আছে, মানে এটা হচ্ছে সুপার লাক্সারি, মানে লাক্সারি তো অবশ্যই, এটা হলো সুপার লাক্সারি, লাক্সারি লাক্সারির নেক্সট স্টেজে চলে গেছে গাড়িটা। ওকে, তাহলে হ্যাভেল A6 মডেল 2022, দেখেন লোগোটারে দিছে কোন জায়গায়, ঠিক আছে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এখানে 360 ক্যামেরা আছে, তো এই গাড়িটা মানে মার্কেটে যাচাই করবেন, এই রকম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অন্যরা কত চায়। এরপর আপনি আরেকটা বিষয় আপনাকে বলি একটু হাসান ভাই, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখছেন, অনেক বেশি হিউজ একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেকেন্ডলি হচ্ছে যাদের পার্কিং, হ্যাঁ পার্কিং এ ঢুকাইতে সমস্যা, এই যে বডিটা, বডি নিচে কিন্তু আরেকটা কি দিছে, এখানে একটা প্লাস্টিক দিয়ে দিছে, এটা ফাইবার মনে হয় মেবি, কখনো যদি এবং এটা লাগলেও কিন্তু বডিতে কোনো কিছু হবে না, এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স as it is Prado's ground clearance, I think Prado's ground clearance থেকে আমার ভালো আছে। ওকে, সবাই লাইভটা লাইক দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন, আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেন গাড়িটার জন্য। এবার একটু স্পেশাল দামটা বলেন, কত দাম বলে একদম
এবং এই দামের পরে আপনারা কেউ বার্গেনিং করেন না, আমরা অনেক মানে চিন্তা ভাবনা করে তারপরে এই দামটা সিলেক্ট করি যেন সাতদের মধ্যে এই ঈদে গাড়ি হয় ইনশাল্লাহ। তাইলে দুইটা বিষয়, এক নম্বর হচ্ছে 2022 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ, 1500 সিসি ফার্স্ট পার্টি, এবং এই গাড়িটা একদম নতুন গাড়ি, ফার্স্ট পার্টি নামে আছে, ঠিক আছে, যদি গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ির মতো না হয় তাহলে নেওয়ার দরকার নাই, বারবারই একটা কথা চেক করবেন ইনশাআল্লাহ। আর এটার কিন্তু আপনার মালিকানা বদলির টাকাটা আপনাকে দিতে হবে, এটা 40,000 টাকা লাগবে, 30-40 এর মধ্যে, মানে ধরেন একটা খরচ আছে 30-40 এর মধ্যে, মানে মালিকানা বদলির যে টাকাটা এটা আপনাকে বিয়ার করতে হবে, ব্যাংকে যেটা লাগে আর কি সেটা দিবে। জি, কত টাকা হলে গাড়িটা দিবেন বলেন? এটা একদম ফিক্সড এন্ড ফাইনাল 45,50,000 টাকা। এত সুন্দর মানে এটার প্রত্যেকটা জায়গা সুন্দর, মানে আমার এমন একটা জায়গা আমি পাই নাই যে এই জায়গাটা বলবো যে সুন্দর লাগে নাই। এই যে দেখেন টিপটনিক গিয়ার আছে, এটাও বলতে ভুলে গেছি, প্যাডেল শিফটার যেটা, টিপটনিক গিয়ার আছে, অটো ব্রেক হোল্ড আছে, এবং 360 সিট পাওয়ার আছে, এবং খুবই চমৎকার একটা গাড়ি, না নিলে লস খাবেন, যিনি আগে আসবেন তিনি পাবেন। এবার ফোন দেন, নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, 45,50,000 টাকা ফোন আসছে। জি, লাইভের রাইখে একটা ফোন রিসিভ করেন না ভাই, ভাই দেখছেন পিছনে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, পিছনে অনেক ওচা ভাই, এই দেখেন কত ওচা দেখছেন। হ্যাভেল, এটা হচ্ছে A6 GWM, গাড়িটা 22 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, দুর্জয় বারকে অলরেডি ফোন আসা শুরু হয়েছে, আর দেখায়েন না ভাই, একজন বলতেছে আর দেখায়েন না ভাই। ভালো থাকেন সবাই, এই লাইভটা যারাই দেখলেন সবাই একটু শেয়ার করে দেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দেন। ঠিকানাটা বলে দিই ভাইয়া যাওয়ার আগে। জি, কিলো ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন আমাদের গাড়ি বাজার বিডি, ওই পিছনে বনানী থানা, বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম। বনানী 11 নম্বর রোড দিয়ে ঢুকবেন, 11 নম্বর রোড দিয়ে ঢুকলেই হাতের ডান দিকে যে প্রথম ডান দিকে আসলে গাড়ি বাজার বিডি, হাউস নম্বর 16, রোড নম্বর 4, ব্লক F। বাইরে বৃষ্টি হচ্ছে, অলরেডি গাড়িতে দেখালে বুঝতে পারবেন, এই দেখেন অলরেডি কিন্তু বৃষ্টির ফোঁটা কিন্তু পড়তেছে দেখছেন বাইরে। সো আপনারা যারাই আসতে চাচ্ছেন ছাতা নিয়ে এসেছেন, আগামীকাল রাত 9টার পরে গাড়ি বাজার বিডি থেকে আপনারা দেখবেন হাসান ব্লগ ফেসবুক লাগে ইনশাআল্লাহ। আবার এবং আরেকটা স্পেশাল গাড়ি, আরেকটা স্পেশাল, আরো দুইটা স্পেশাল গাড়ি থাকবে, নতুন দুইটা গাড়ি থাকবে ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন সবাই, শুভরাত্রি, আল্লাহ।